নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ রবি রাশি পরিবর্তন করতে চলেছে, আর যার ফলে চতুর্গ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, আর যার ফল 12টি রাশি পেতে চলেছে। তার মধ্যে 8টি রাশি শুভ প্রভাব পেতে চলেছে। কোন কোন সেই 8 রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি। আর এই চতুর্গ্রহী মহাসংযোগটি কী কীভাবে তৈরি হয়েছে সেটিও আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই চতুর্গ্রহী মহাসংযোগ 4টি গ্রহের দ্বারা তৈরি হতে চলেছে, অর্থাৎ বুধ, শুক্র, রাহু এবং রবি, যা আজকে ট্রানজিট করছে, এবং এই 4টি গ্রহ একত্রিতভাবে বৃষরাশিতে অবস্থান করছে, যার ফলে এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল এই 8 রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। কোন কোন সেই 8 রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার দিন ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার দিন আমি ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনাদের ফোনে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, আপনারা সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক শুভ হতে চলেছে, এর পাশাপাশি কর্মের দিকও শুভ হতে চলেছে, এবং যারা বিজনেস করছেন তাদেরও যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। সবচেয়ে বেটার এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অনলাইনে বিজনেস করছেন, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন আসতে চলেছে, আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন হতে চলেছে, আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের এই সময় এক্সপোর্ট ইম্পোর্ট থেকেও অর্থ আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা অনলাইনে বিজনেস করছেন তারাও যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন আসতে চলেছে, আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, যার ফলে আপনাদের অপার ধন আসতে চলেছে, আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ হয়ে যাবে, এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন,
তাহলে আপনারাও এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধন আসতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের এই সময় বৈদেশিক বাণিজ্য যারা করছেন তাদের অর্থ আসার সম্ভাবনা প্রবল পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অফার ধন আসতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা অনলাইন বিজনেস করছেন তাদের অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সে সমস্ত কাজ হয়ে যাবে। এরপরে যে আট নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই চতুর্গ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন আসতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রমোশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। তবে একটি বিষয় আপনারা প্রত্যেকেই মাথায় রাখবেন, আপনার নিজস্ব জন্মছকে যদি শুক্র গ্রহ, রবি গ্রহ, বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনারা এর সুফল পাবেন। তবে যদি আপনার জন্মছকে এই গ্রহগুলি শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা পাবেন না। সেই জন্য আপনাদেরকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে হবে, অর্থাৎ যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।